আসসালামু আলাইকুম, এমএস বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক, 36,000 মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে, ফিরিয়ে নেওয়া হবে। সারা দেশ যখন মসজিদ মন্দির নিয়ে উত্তাল, তখন আবারও সেই আগুনকে উস্কে দিলেন বিজেপির এক বিধায়ক। বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে একটি লাইক দিন। দেশের বিভিন্ন স্থানে মসজিদ, ঐতিহাসিক স্মৃতিসৌধ ইত্যাদি নিয়ে হিন্দুত্ববাদীরা বিতর্ক সৃষ্টি করার মধ্যে এবার কর্ণাটকের বিজেপি বিধায়ক কে এস ঈশ্বরাপ্পা দাবি করেছেন 36,000 মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে, তাই সেগুলি হিন্দুরা ফিরিয়ে নেবে। এ নিয়ে তিনি বলেন, 36,000 মসজিদ ধ্বংস করে তার উপর মসজিদ তৈরি করা হয়েছে, আমরা তাদের মন্দিরের উপর মসজিদ নির্মাণের অনুমতি দিতে পারি না, তাই 36,000 মন্দিরের সবগুলোই হিন্দুরা আইনগতভাবে পুনরুদ্ধার করবে। যদিও তিনি বলেন, মুসলিমরা অন্য কোথাও মসজিদ নির্মাণ করুক, নামাজ পড়ুক, তাতে কোনো আপত্তি নাই। কে এস ঈশ্বরাপ্পা কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু দুর্নীতির অভিযোগে তাকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হয়। অন্যদিকে ওই ইস্যুতে কর্ণাটকের বিজেপি বিধায়ক ঈশ্বরাপ্পা ছাড়াও শ্রীরাম সেনাপ্রধান প্রমোদ মুথালিক বলেছেন, যদি শান্তি বজায় রাখতে হয় তাহলে সারা দেশে যেখানেই মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়েছে, মুসলিম সম্প্রদায়ের উচিত সেই সমস্ত জায়গা হিন্দুদের হাতে তুলে দেওয়া। প্রমোদ মুথালিক আরও বলেছেন, এটা শান্তি বিঘ্নিত করার জন্য নয়, শান্তি বজায় রাখতে হলে মন্দির ভেঙে নির্মিত মসজিদ হিন্দু ধর্মে ফিরিয়ে দিতে হবে। শুধু তাই নয়, লাউডস্পিকার নিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, লাউডস্পিকারের মাধ্যমে আজান দেওয়া উচিত নয়, মুসলমানদের এই আদেশ মানতে হবে। আর এক বিজেপি বিধায়ক বসনা গৌড়া পাটিল দাবি করেছেন, সংখ্যালঘুরা আদালত এবং সংবিধান মানে না। বসনা গৌড়া বলেন, সরকারের উচিত নয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, বরং এসব মানুষকে শিক্ষা থেকে বঞ্চিত করতে হবে। তিনি দাবি করেছেন, ম্যাঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ে হিজাব সমর্থনকারী মুসলিম ছাত্রদেরও শিক্ষা থেকে বঞ্চিত করা উচিত। এর আগে বেঙ্গালুরুতে অবস্থিত টিপু সুলতানের প্রাসাদে জরিপের দাবি করা হয়েছিল। হিন্দু জনজাগরিত সমিতির মুখপাত্র মোহন গোড়া অভিযোগ করেন, ভেঙ্কটরমন স্বামী মন্দিরের জমি দখল করে বেঙ্গালুরুতে টিপু সুলতানের প্রাসাদ তৈরি করা হয়েছে, এরকম আরও একের পর এক দাবি করেছেন। আপডেটটি এই পর্যন্তই, আসবো পরবর্তী আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। ধন্যবাদ।